প্রবাস বার্তায় স্বাগতম। সাথে আছে আমি সম্রাট হোসেন। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে টিকাদান কেন্দ্র, সেই টিকাদান কেন্দ্রে রয়েছে। এখানে বিদেশগামী যেসব কর্মীরা যারা টিকা নিতে এসেছেন তাদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে। তারা যে বিষয়টি জানিয়েছেন যে কেউ কেউ দুইটার পর, অর্থাৎ টিকা নেওয়ার যেই নির্দিষ্ট যে একটা সময়, সেই সময়ের 5 মিনিট কিংবা এর কিছু সময় পর, অর্থাৎ 5-10 মিনিট পর তারা এসেছেন কিন্তু তারা টিকা নিতে পারেননি। এমন একজন বিদেশগামী কর্মীর সাথে আমরা কথা বলবো যিনি আসলে ঢাকার বাইরে থেকে এসেছেন। তিনি যদি আমাদেরকে জানান যে আসলে আপনি যদি আমাদেরকে জানান যে আপনি আসলে কই থেকে এসেছেন। আমি টাঙ্গাইলতে এসেছি, অনেক কষ্ট করে লকডাউনের মধ্যে আসা জানা অনেক টাকা খরচ করে আসছি, কিন্তু আসার আমি আসতে হলে 2টার 5 মিনিট আগে, বুঝছেন তো? ওইখান থেকে ঘুরতে ঘুরতে আমি আগে যে এখান থেকে টিকা নিয়েছিলাম ওখান থেকে আস্তে আস্তেই মনে করেন যে 2টা বেজে গেছে, 2টা 1 মিনিটের ভিতরে আমার ভিতরে ঢোকায় নাই, কয় শেষ হয়ে গেছে, এখন সময় নাই আর। তো এখন আমার থাকার জায়গা নাই, আবার এই টাঙ্গাইল যাবো আবার কীভাবে আসবো, এরকম হয়রানিতে আমি মনে করেন তো দিশেহারা হয়ে গেছি। এখন কোন দেশে যাবেন আপনি? আমি সৌদি যাব। এই প্রথম আমি ওমান থাকতাম, এখন সৌদিতে নতুনে যাব। তো এখন তো টিকা না নিলে আর যাওয়া যাবে না, এখন আমি কী করবো? আমার থাকার তো কোনো জায়গা নাই এই ঢাকায়, আমি খুব বিপদগ্রস্তের মধ্যে পড়ছি। লকডাউনের মধ্যে আসলে যেখানে গণপরিবহন চলে না, কীভাবে আসলেন ঢাকায়? আমি অনেক কষ্ট করে আসছি, রিক্সা, ভ্যান অথবা এই সিএনজি, পায়ে চালানোর যে রিক্সাগুলো ওইভাবে পায়ে হাইটে অনেকগুলো পথে এইভাবে ভেঙ্গামেঘে আসছি, আমার খুব কষ্ট হয়েছে। কিন্তু ঢাকায় আসলে আমাদের টাঙ্গাইল থেকে 300 টাকায় আপ ডাউন যাওয়া যায়, অথবা 400 টাকায়, কিন্তু আমার আসতে 1200 টাকা খরচ হয়ে গেছে, আবার যাইতে 1200 টাকা। কিন্তু এখন যদি থাকার জায়গা না পাই তাহলে তো কোনো হোটেল নিতে হবে, আমার খুব কষ্ট হবে, কারণ আমি তো এত টাকা নিয়ে আসিনি, আমার বাড়ির থেকে বিকাশ করে আনতে হবে, এই কারণে আমার খুব কষ্ট। আসলেও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা, সে এই বিষয়টা যদি দেখতো, ভালো করে ফলো করতো, যে দূর দূরান্তে আসে লং টাইম, এই 2টা পরে অথবা 5টা পর্যন্ত ডেট দিত কি 7টা পর্যন্ত ডেট দিত, যে এটা তো সে দেশের জন্য চাচ্ছে, যে দেশে ভালো যদি চায়, দেশের জনগণের ভালো চায়, তাহলে এইভাবে আমাদেরকে হয়রানি করাটা ঠিক নয়। যেভাবে হয়রানি করতেছে তাতে আসলেই প্রতিটা মানুষ খুবই অশান্তিতে বসবাস করতেছে। আপনি কি তাদেরকে এখানে প্রবেশ করার জন্য বলেছিলেন কিছু? হ্যাঁ, অনেকজনে বলছি, বুঝছেন, যারা এখানে সিকিউরিটি আছে অথবা পুলিশ আছে এরা আমাদের ধাক্কা বের করে দিছে, বলছে যে না আজকে হবে না, কোনো মতেই সম্ভব না। আমি তাদেরকে বলছি, দেখেন আমরা মুসলমান ভাই ভাই, হ্যাঁ একটু কাইন্ডলি 5টা মিনিট ওভার হয়ে গেছে, আমার একটু দেন, আমি টাঙ্গাইলতে আসছি। কিন্তু সে দেয় নাই, আমাকে বললো যে না সম্ভব না, আপনি যেখানে ইচ্ছে সেখানে থাকেন, সেটা আমাদের দেখার বিষয় না, আর আমরা টিকা দিই না, যারা দেয় তারা চলে গেছে। তো এইভাবে চলে যায়, আমরা দূর দূরান্তে আসছি, কেউ ফেনীর থেকে আসছে, আমার একসাথে আসছিল ফেনীর থেকে আসছে, কিন্তু সেও অনেক কষ্ট করে চোখে জল নিয়ে এখান থেকে সরে গেছে। তো কী আমরা নিরুপায় হয়েছি, কেন এ ধরনের হয়রানি? দর্শক, আপনারা শুনছিলেন এই বিদেশগামী কর্মী যারা, যিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনি আসলেই সৌদি আরব যাবেন, তিনি টাঙ্গাইল থেকে এসেছেন। এই লকডাউনের মধ্যে যেখানে গণপরিবহন চলছে না আজ পর্যন্ত, সেখানে তিনি আসলেই 3 গুণ ভাড়া বেশি দিয়ে, তিনি আসলেই ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহন দিয়ে তিনি আসলে ঢাকায় পৌঁছেছেন। কিন্তু এখানে ঢাকায় যেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্র, এখানে আসার পর তিনি আসলে জানতে পারলেন যে তার 5 মিনিট দেরি হয়ে গেছে, সেজন্য তিনি আসলেই এখানে প্রবেশ করতে পারেননি, এমনকি তিনি টিকাও নিতে পারেননি। এই বিদেশগামী কর্মী যেটা বলছিলেন যে এই বিদেশগামী কর্মীদের যে টিকার যে পদ্ধতিটা সেটা আরও সহজ করা যায় কি না, কিংবা যারা দেশের দূর দূরান্ত থেকে আসে তাদের ক্ষেত্রে এই শিথিলতা কিংবা তাদের অন্য কোনো সুযোগ সুবিধার আওতায় আনা যায় কি না, এই বিদেশগামী কর্মী কিন্তু সেটাই বলছিলেন। দর্শক, আমরা প্রবাসী বার্তা সবসময় চেষ্টা করছে প্রবাসীদের নানান সমস্যা তুলে ধরার জন্য, যাতে কর্তৃপক্ষের বিষয়গুলো নজরে আসে, পরবর্তী সময়ে প্রবাসী বার্তার মাধ্যমে মানুষজন যেন জানতে পারে সঠিক তথ্য, কিংবা বিদেশগামী কর্মীরা যারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের সমস্যাগুলো তুলে ধরাই প্রবাসী বার্তার মূল লক্ষ্য। তো এই ছিল রাজধানীর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিদেশগামী কর্মীদের যে টিকা নিতে গিয়ে তারা এক ধরনের যে দুর্ভোগ, কিংবা তারা আসলেই যেটি বলছিলেন যে তারা সমস্যার মধ্যে আছেন, সেই সংক্রান্ত খবরাখবর। আশা করছি পরবর্তী সময়ে অন্যান্য খবর নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিদায় নিচ্ছি, আমি সম্রাট হোসেন।